মাশাআল্লাহ, দৃষ্টিনন্দন প্রবাসী চত্বর বাংলাদেশের বিশ্বনাথে এই প্রথম প্রবাসী হলোর স্মরণে একটা প্রবাসী চত্বর করা হয়েছে। আমরা ঠিক সেই জায়গাত এই মুহূর্তে অবস্থান করি। এই যে একটা সুন্দর চত্বর দেখতে পারা, এই চত্বর হইল গিয়া প্রবাসী চত্বর। বিশেষ করে এখানে প্রবাসী চত্বর হওয়া হয়। এই প্রবাসী চত্বর বিশ্বনাথ বাজারও আমরা এই মুহূর্তে অবস্থান করি। এই মুহূর্তে আমরা অসংখ্য অগণিত মায়ার ভাই বোনগুলো যুক্ত আছেন। সবরে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাইয়ার এই যে বিশ্বনাথ প্রথম একটা প্রবাসীর অলর সম্মানে প্রবাসী চত্বর করা হয়েছে, সেই প্রবাসী চত্বরও কিন্তু আমরা এখানে ইয়ে উপস্থিত হয়েছি। এই প্রবাসী চত্বর আমরা দেখান চেষ্টা করবো এবং এখানে যারা আসেন তার লগে আমরা মাথা চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা। আর বিশেষ করে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোনগুলোর স্মরণে কিন্তু এই প্রবাসী চত্বর বিশ্বনাথ করা হয়েছে। দৃষ্টিনন্দন একটা প্রবাসী চত্বর। এখানেও অনেক মানুষ আছেন, তার লগে আমরা মাতলে কিন্তু এটার বিস্তারিত তথ্য জানতাম পারবো। ঠিক একটা ত্রিমুখীর কিন্তু পয়েন্টও এই চত্বরটা করা হয়েছে। আর বিশেষ করে একটার নাম হইল, আমি আবারও কই আর একটার নাম হইল প্রবাসী চত্বর। জাতীয় অর্থনীতিতে বিশ্বনাথ সহ দেশের সর্বস্তরের প্রবাসীদের অবদানের স্বীকৃত স্বরূপ এবং তাদের প্রতি সম্মানার্থে কিন্তু এই প্রবাসী চত্বর করা হয়েছে। বিশেষ করে এই প্রবাসী চত্বর যে একটা প্রবাসী চত্বর আছে, এই প্রবাসী চত্বরটা উদ্বোধন করছেন মাননীয় সংসদ সদস্য সিলেট দুই আসনের জননেতা জনাব মুকাব্বির খান এমপি। কিন্তু এই প্রবাসী চত্বর উদ্বোধন করছেন এবং আরও যারা বাইয়ান আছেন তার লগে মাত্রে আমরা জানতাম পারবো। আর বিশেষ করে আমরার অসংখ্য অগণিত কিন্তু রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোনগুলো আমরার লগে যুক্ত আছেন। যারা এই দেশের মাটিও মানুষের কথা চিন্তা করে প্রবাস নামক কষ্টর জেল তাকিয়া এই দেশের রেমিটেন্সর চাকা সচল রাখছেন, সেই সকল প্রবাসী মায়ার ভাই বোনগুলোর সম্মানে কিন্তু এই প্রবাসী চত্বর বিশ্বনাথ প্রথম একটা প্রবাসী চত্বর করা হয়েছে। আসলে প্রবাসী চত্বরটা দেখলে আমরার প্রবাসী মায়ার ভাই বোনগুলোর কিন্তু অনেকটা মন শান্তি আইব, কারণ তারার স্মরণে কিন্তু এই বাংলাদেশ প্রথম একটা প্রবাসী চত্বর করা হয়েছে। টাইমস অফ সিলেট তাকে আমি লগে আছি জহিরুল ইসলাম শিয়াব এবং ইন্য যারা বাইয়ান আছেন তারার লগে আমরা মাত্রে জানতাম পারবো এই প্রবাসী চত্বরের বিস্তারিত তথ্য। আর প্লিজ কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের একটু কমেন্ট করে জানাইবা। আর এই মুহূর্তে আমরা অসংখ্য অগণিত মায়ার ভাই বোনগুলো যুক্ত আছেন। আর এখানে দেখতাম ভাই যে টেকার একটা যে লোগো থাকে সেই লোগো কিন্তু এই প্রবাসী চত্বর দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন স্থাপনা হইল গিয়া এই বিশ্বনাথ প্রবাসী হলোর স্মরণে করা হয়েছে। এখানে একজন ভাই আছেন, ভাইয়ের পরিচয় আমরা জানার চেষ্টা করবো। প্রথমে ভাই আপনার পরিচয়টা দিবা। আমি আলতাফ হোসেন, বিশ্বনাথ বাড়ি, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের জয়েন্ট কনভেনার, ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি। এটা মূলত এই চত্বরটা 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিশেষ প্রয়োজনে বিশ্বনাথে এখানে একটা চত্বর প্রয়োজন পড়লে তৎকালীন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এই চত্বরটার উদ্যোগ নেন এবং এখানে একটা প্রাথমিক পর্যায়ে এটা চত্বরের নমুনা তৈরি করা হয়। কিন্তু তখন এটা একটু বড় হয়ে যাওয়ার কারণে এটা থমকে পড়েছিল। এরপরে যখন বিশ্বনাথে পৌরসভা ঘোষণা করা হয় তারপরে পৌরসভার প্রশাসক সাবেক আমাদের এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি পৌর প্রশাসকেরও দায়িত্ব পালন করেছিলেন তার উদ্যোগে মূলত এটা তৈরি করা হয়। আমাদের প্রবাসী অধ্যুষিত এই বিশ্বনাথ উপজেলার এখানে প্রবাসীদের আর্থিক এখানে সহযোগিতা রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা এই মুহূর্তে কিন্তু বিশ্বনাথ বাজারও আমরা অবস্থান করি। আর এখানে একটা দৃষ্টিনন্দন প্রবাসী চত্বর রয়েছে আমাদের প্রবাসী মায়ার ভাই বোনগুলোর স্মরণে। ভাই এটা কতদিন আগে হয়েছে? গত বছর কাজটা কমপ্লিট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা সেই প্রবাসী চত্বর আসে একটা দৃষ্টিনন্দন স্থাপনা হইল এই প্রবাসী চত্বর। এই মুহূর্তে কিন্তু আমরার অসংখ্য গণিত মায়ার ভাই বোনগুল যুক্ত আছেন। বিশেষ করে আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোনগুলোর স্মরণে কিন্তু এই প্রবাসী চত্বর করা হয়েছে। আর এই বিশ্বনাথ হইল গিয়া প্রবাসী অধ্যুষিত এলাকা, বিশেষ করে এই বাংলাদেশের
সিলেটও ইলা সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোনকল যারা এই দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে প্রবাস নামক কষ্টর জেল তাকিয়া এই দেশের রেমিটেন্সর চাকা সচল রাখছেন সেই সকল প্রবাসী মায়ার ভাই বোনকল স্মরণে কিন্তু এই প্রবাসী চপ্তর কিন্তু বিশ্বনাথ প্রথম করা হয়েছে আর যে সকল প্রবাসী মায়ার ভাই বোনকল আছেন তারা দেখলে কিন্তু অনেকটা কিন্তু শান্তি পাইবা এই বিশ্বনাথ কিন্তু এই প্রথম বাংলাদেশের মাঝে একটা প্রবাসী চপ্তর হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা অসংখ্য গণিত মায়ার ভাই বোনকল যুক্ত আছেন আর প্লিজ হে কোন জায়গা থেকে দেখলে একটু কমেন্ট করে জানাইবা এইখান আরেকজন ভাই আছেন তার লগেও আমরা মাতার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা বিশ্বনাথ আছি বিশ্বনাথ যে বাংলাদেশের একটা প্রথম প্রবাসী চপ্তর রয়েছে সেই প্রবাসী চপ্তর কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করি আর কেন অনেক মানুষ বিশেষ করে এই প্রবাসী চপ্তর কিন্তু দেখাত আইন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থাকি আরেকজন ভাই আছেন এখানে তার লগে আমরা মাতার চেষ্টা করবো এই প্রবাসী চপ্তর সম্পর্কে প্রবাসী সম্মানে ধন্যবাদ টাইমস অফ সিলেক্ট আর আমাদের বিশ্বনাথে এই প্রবাসী চত্বর হয়েছে আমরা অনেক খুশি আর আমরা প্রবাসী সকলরে আরও চাইমো আরও উদ্যোগী আর বড় কিছু আরও কর্তা আজকে একটা প্রবাসী চত্বর হওয়ায় আমরা বিশ্বনাথে একটা দৃষ্টিনন্দন একটা চত্বর হয়েছে আর প্রবাসী সকলের সহযোগিতা সবসময় আমরা কাম্য করি অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা সেই প্রবাসী চপ্তরটা কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করি আর প্লিজ হে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাইবা আপনারা মূল্যবান কমেন্টের মাধ্যমে এবং লাইক কমেন্ট করে আমরা লগে থাকবা এবং শেয়ার করি সকল প্রবাসী মায়ার ভাই বোনকলে কিন্তু এই প্রবাসী চপ্তরটা দেখার সুযোগ করে দিবা অসংখ্য গণিত মায়ার ভাই বোনকলে কিন্তু এই মুহূর্তে কমেন্ট করা আমরা সেই প্রবাসী চপ্তর একটা দৃষ্টিনন্দন স্থাপনা এই বিশ্বনাথে বাংলাদেশের মাঝে প্রথম একটা প্রবাসী চপ্তর রয়েছে যারার মন এই দেশের মাটি ও মানুষের লাগে চটপট করে তারা ওই লাগিয়া প্রবাসী যারা প্রবাস দূর প্রবাস জমিন আসইন আল্লাহ যেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনে তারা যেন প্রবাসর জমিন হেফাজতে রাখেন আচ্ছা এনে একজন ভাই আসইন ভাইয়ের লগে মাথার চেষ্টা করেন ভাই আপনার পরিচয়টা দিবা আমার নাম মোহাম্মদ হারিস উদ্দিন এই যে প্রবাসী চপ্তর রয়েছে এগুলো কতদিন ধরে কেন হয়েছে এটা প্রায় ছয় মাসের কাছাকাছি মানে আমি দেখতেছি কাজ কমপ্লিটের পরে এরকম হয়েছে তো মানে প্রবাসী চত্বর দেওয়া মানে প্রবাস যে আমরা যে ভাই প্রবাসী আছে তার মন আরো বাংলাদেশের প্রতি আরো উৎসাহিত করা প্রবাসী ভাইদেরকে মন আরো বড় করে দেওয়া তারা ছোট হইলে না দেখা মানে প্রবাসী চত্বর হওয়া মানে আমরা তার সম্মান করা আর এটার দ্বারা আমরা যে প্রবাসী ভাই ভাইগণ আছে তাদের মন এত উদার হইব আর এই উদারতার কারণে আমরা বাংলাদেশে আরো মানে এগিয়ে যাওয়ার যে একটা ইয়ে আছে ধারাবাহিকতা হিসেবে অব্যাহত থাকবো ইনশাল্লাহ আর সবার কাছে একটা অনুরোধ থাকবো প্রবাসী ভাইদেরকে যথাসাধ্য যতটুকু সম্মান করে ততটুকু সম্মান করতে হবে তাদেরকে গায়ল করে তাদেরকে বাঁকা চোখে দেখে বাংলাদেশ কোনোদিন এগিয়ে পারবে না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ একজন ভাই খুব সুন্দর কিন্তু বক্তব্য প্রদান করছেন আমাদের প্রবাসী মায়ার ভাই বোনের কিন্তু স্মরণে এই বিশ্বনাথ প্রথম একটা প্রবাসী চপ্তর রয়েছে আর প্রবাসীগুলোর মন হইল অনেক বড় যারা এই দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে প্রবাস নামক কষ্টর জেল তাকিয়া এই দেশের রেমিটেন্সের চাকা সচল আছেন সেই সকল প্রবাসী মায়ার ভাই বোনকে কিন্তু ধন্যবাদ জানাই আর আমি আবারও কই আমি সবসময় কই যারা এই দেশের মাটি ও মানুষের লাগে যারা মন চটপট করে তারা ওই লাগিয়ে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোনকল আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমি বিষ্ণাপুরন বাজারের ব্যবসায়ী এবং পৌর যুবলীগের সভাপতি ক্যান্ডিডেট আমি সকল প্রবাসী সকলের উদ্যোগে কইরা আমি আপনার আপনারা সবসময় আমরা বিষ্ণাতলে সহযোগিতা করবা আর যতটুকু সামনে দিয়ে নতুন নতুন কিছু হয় আপনারা আরও আগ্রহে যাইবা এই আশা ব্যক্ত করি আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে কিন্তু আছি সিলেটর বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলাত কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করি। আর একটা দৃষ্টিনন্দন স্থাপনা হইল গিয়া এই প্রবাসী চত্বর বিশ্বনাথ প্রথম করা হয়েছে। আসলে আমরা প্রবাসী মায়ার ভাই বোনগুলোর মন কিন্তু অনেক বড়, যারা এই দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করি সব সময় এই দেশের লাগে কাজ করে যাইরা প্রবাস নামক কষ্টর জেলা তাকিয়া। আর প্রবাসীগুলোর মন কিন্তু অনেক বড়, আর অনেক কষ্ট করেন প্রবাসর জমিনে। আসলে এই যে একটা দৃষ্টিনন্দন স্থাপনা প্রবাসীগুলোর স্মরণে করা হয়েছে, তারা দেখলে কিন্তু তারার মনটা অনেক আনন্দিত হইব যে তারার স্মরণে কিন্তু প্রবাসীগুলোর স্মরণে কিন্তু এই বাংলাদেশের জমিনও কিছু করা হয়েছে। আর সবসময় আমরা প্রবাসী মায়ার ভাই বোনকে আমরা স্যালুট জানাই যারা এই দেশের লাগে সবসময় কাজ করে যান। আমি লগে আছি জহিরুল ইসলাম সিয়াব এবং আমরা লগে আছেন টাইমস অফ সিলেক্টর আর একজন অ্যাডমিন রাহেল আহমদ। আর বিশেষ করে জাতীয় অর্থনীতিতে বিশ্বনাথ দেশের সর্বস্তরের প্রবাসীদের অবদানের স্বীকৃত স্বরূপ এবং তাদের প্রতি সম্মানার্থে কিন্তু নির্মিত হয়েছে এই প্রবাসী চত্বর। আরেকটা বিশেষ করে নির্মাণ হয়েছে 2022 সালের এপ্রিলের 27 তারিখ কিন্তু এই প্রবাসী চত্বর নির্মাণ করেছে। খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা স্থাপনা। টাইমস অফ সিলেট তাকে আমি লগে আসলাম জহিরুল ইসলাম সিয়া এবং আমরা লগে আসলাম টাইমস অফ সিলেটের অ্যাডমিন রাহেল আহমদ। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।